এদিকে বিরোধী জোট ইন্ডিয়া নিয়ে মুখ খুলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বর্তমান রাজ্যসভার সাংসদ। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, কোট আনকোট পড়ার চেষ্টা করছি, নাম পরিবর্তন করলে কাজের পরিবর্তন হয় না। একজনের প্রবণতা যেমন থাকে তার স্বভাবও তেমনই থাকে। যেমন সাপের প্রবৃত্তি হলো ছোবল দেওয়া এবং সুযোগ পেলেই ছোবল দেয়। INDIA ইন্ডিয়া নাম ধারণ করা সততার গ্যারান্টি নয়, কারণ এটি ভিত্তি, এর ভিত্তি দুর্নীতির সাথে জড়িত লোকেরা তৈরি করেছেন। যেই বিপ্লব দেব এই কথা বলছেন, তিনি হয়তো নিজেই জানেন না এখনও যে কেন উনাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এত গুরুত্বপূর্ণ একটা পদ, রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। সেখান থেকে সরিয়ে রাজ্যসভার সাংসদ করে রেখে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব, বা তিনি জানলেও তা কিন্তু রাজ্যবাসীকে এখনও জানানো হয়নি। কি এমন হলো শাসক বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্বকে বিধানসভা নির্বাচনের প্রায় এক বছর আগে মুখ্যমন্ত্রীর চেহারার পরিবর্তন করতে হলো? যদিও আজও তা প্রায় অজানা, বা কেউ জানতে চাইলেও কেউ বলতে চায় না। বাজারে এই ঘটনার সঙ্গে দুর্নীতির প্রসঙ্গ লাগিয়ে বেচা হলেও বিজেপি নেতৃত্ব কিন্তু তা মানতে নারাজ। এই সেই বিপ্লব দেব যিনি 2018 সালের বিধানসভা নির্বাচনে যেই বনমালীপুর থেকে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই কেন্দ্রের মানুষ 2023 সালের বিধানসভা ভোটের ফলাফলে সেই কেন্দ্রেই বিজেপিকে হারের মুখ দেখতে হয়। স্বয়ং বিজেপি দলের প্রদেশ সভাপতি এই কেন্দ্র থেকে দাঁড়িয়েও হারের সম্মুখীন হতে হয়েছিল। যাই হোক, বিপ্লব দেবের এই পোস্ট জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা প্রায় অনেকটাই প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে আছে।